আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি চৈতি সরওয়ার। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। করোনা ভাইরাসে আরও 8 জনের মৃত্যু, নতুন শনাক্ত 636 জন। দেশে করোনার ওষুধ রেমডেসিভির উৎপাদন শুরু। সিলেটে করোনার উপসর্গ নিয়ে দুজনের মৃত্যু, রংপুরে পুলিশ নার্স সহ একদিনে শনাক্ত 31 জন। বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা নিয়ে সাত দেশের রাষ্ট্রদূতদের টুইটের কড়া সমালোচনা পররাষ্ট্রমন্ত্রী, শিষ্টাচার মেনে দায়িত্ব পালনের পরামর্শ। করোনা ঝুঁকি এড়াতে রাজধানীর বেশিরভাগ শপিং মল খুলবে না কাল, খুলছে আরও। সহজ শর্তে ঋণ চায় দোকান মালিক সমিতি। এবং আগামী বাজেটে ব্যক্তিগত করমুক্ত আয়ের সীমা 3.5 লাখ টাকা করার প্রস্তাব সিপিডির, এখনই কারখানা না খোলার আহ্বান। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত সংবাদ। দেশে করোনা ভাইরাসে গত 24 ঘন্টায় মৃত্যুর তালিকায় যোগ হয়েছে আরও 8 জন। এর ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 214। নতুন করে শনাক্ত 636 জন সহ দেশে এখন মোট করোনা রোগী 13,770 জন। সুস্থ হয়েছেন আরও 303 জন। স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন বুলেটিনে এসব তথ্য জানানো হয়। আরও জানাচ্ছেন রাসনা দাস। করোনা মহামারীর এই পরিস্থিতিতে দুঃসহ সময়ের মধ্যে রয়েছে গোটা বিশ্ব। এরই মধ্যে বাংলাদেশ পার করেছে করোনা সংক্রমণের 36তম দিন। 24 ঘন্টায় সারা দেশের 35টি ল্যাবে 5,465 জনের নমুনা পরীক্ষার বিপরীতে করোনায় আক্রান্ত রোগী পাওয়া যায় 636 জন। এ সময় করোনা ভাইরাসে প্রাণ হারিয়েছেন আরও 8 জন। সুস্থ হয়েছেন 313 জন। এ পর্যন্ত মোট সুস্থ 2,414 জন। শতকরা হিসেবে সুস্থতার হার 91.8, আর এর বিপরীতে মৃতের হার 8.2%। এ পর্যন্ত রোগী শনাক্ত হলো 13,770 জন। পিসিআর ল্যাবের মাধ্যমে পরীক্ষা করেছি 1,16,919। আমাদের আজকেও মৃত্যুর তালিকায় 8 জন মানুষ যুক্ত হয়েছেন। এখন পর্যন্ত সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে ঢাকা মহানগরীতে। এরপরে রয়েছে চট্টগ্রাম বিভাগে 576 জন। ঢাকার বিভাগের বিভিন্ন জেলা শহরে মিলে আমাদের শনাক্ত হয়েছে 9,177 জন। চট্টগ্রাম বিভাগে শনাক্ত হয়েছে 576 জন। সিলেট বিভাগে 163 জন। রংপুর বিভাগে 263 জন। খুলনা বিভাগে 211 জন। ময়মনসিংহ বিভাগে 400 জন। বরিশাল বিভাগে 130 জন এবং রাজশাহী বিভাগে 153 জন। বাড়ি বাড়ি গিয়ে নমুনা সংগ্রহের পাশাপাশি ঢাকা ও নারায়ণগঞ্জের 5টি বুথে করোনার নমুনা সংগ্রহ করা হচ্ছে। ভবিষ্যতে এলাকাভিত্তিক বুথ খোলার মাধ্যমে এই সংখ্যা আরও বাড়ানো হবে বলে জানায় স্বাস্থ্য অধিদপ্তর। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা। করোনা চিকিৎসায় দেশে প্রথম রেমডেসিভির উৎপাদন করল ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এসকেএফ ফার্মাসিউটিক্যাল লিমিটেড। এসকেএফ এর উৎপাদিত জেনেরিক রেমডেসিভিরের বাণিজ্যিক নাম রেমিভির। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সিমিন হোসেন জানান, গত মার্চে ওষুধটি ব্যবহারের অনুমতি দেয় ওষুধ প্রশাসন। যুক্তরাষ্ট্রের ওষুধ প্রশাসন গত সপ্তাহে করোনার ওষুধ হিসেবে রেমডেসিভিরকে ব্যবহারের অনুমোদন দেয়। জাপানের ওষুধ প্রশাসন অনুমতি দেয় 7 মে, তবে আপাতত খোলা বাজারে পাওয়া যাবে না এ ওষুধ। করোনা চিকিৎসার জন্য সরকার নির্ধারিত হাসপাতালগুলোতে তা ব্যবহার করা হবে। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় নারায়ণগঞ্জে আরও 1 জন মারা গেছেন, নতুন শনাক্ত হয়েছেন 33 জন। এছাড়া সিলেটে করোনার উপসর্গ নিয়ে 2 জনের মৃত্যু হয়েছে। রংপুরে পুলিশ নার্স সহ একদিনে শনাক্ত 31 জন। প্রতিনিধিদের পাঠানো ছবি ও তথ্যের ভিত্তিতে কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। নারায়ণগঞ্জে করোনার প্রকোপ কোনোভাবেই কমছে না। শুক্রবার আক্রান্তের সংখ্যা কমলেও একদিনের ব্যবধানে আবার আগের চেহারা। জেলায় গত 24 ঘন্টায় করোনা আক্রান্ত 1 জনের মৃত্যুর পাশাপাশি নতুন শনাক্ত হয়েছে 33 জনের। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 1,195 জনে, আর মৃত্যু হলো 53 জনের।
সিলেটে করোনার উপসর্গ নিয়ে আরও দুজন মারা গেছেন। শহীদ শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। মৃত দুজনই পুরুষ। তাদের একজনের বাড়ি নগরীর দাঁড়িয়াপাড়ায়, অপরজন বিশ্বনাথ উপজেলার। জেলায় নতুন তিনজনের দেহে করোনা শনাক্ত হয়েছে। বিভাগে আক্রান্তের সংখ্যা 264 জন। রংপুরে গত 24 ঘন্টায় 31 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে 12 জন পুলিশ, 1 জন ব্যাংক কর্মকর্তা ও 1 জন নার্স। বিভাগে এ নিয়ে 262 জন করোনা আক্রান্ত হলেন। কুমিল্লায় নতুন করে 15 জনের করোনা শনাক্ত হয়েছে। নাটোর সদর হাসপাতালের এক সিনিয়র স্টাফ নার্সের করোনা পজিটিভ আসায় অপারেশন থিয়েটার লকডাউন করা হয়েছে। লক্ষ্মীপুরে নতুন করে আরও 2 জন সহ মোট আক্রান্ত রোগী 54 জন। ঝিনাইদহের চিকিৎসক সহ আরও 4 জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা 37। এর মধ্যে 9 জন চিকিৎসক সহ 21 জনই স্বাস্থ্যকর্মী। দিনাজপুরে নতুন 2 জন সহ মোট করোনা আক্রান্ত 38 জন। জয়পুরহাটে নতুন 2 জন শনাক্তের পাশাপাশি 2 জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। সিরাজগঞ্জের কামারখন্দের এক গ্রামে মা ও ছেলে করোনায় আক্রান্ত হয়েছেন। বাবা পোশাক শ্রমিক হিসেবে ঢাকায় কর্মরত থাককালে প্রথম সংক্রমিত হন। বরিশাল বিভাগের 2 জেলায় নতুন 7 জন করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে পিরোজপুরে 6 জন ও বরগুনায় 1 জন শনাক্ত হয়েছে। বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা 151 জন। ময়মনসিংহ বিভাগের 4 জেলায় আরও 13 জন এবং সুনামগঞ্জ জেলার ধর্মপাশায় 2 জনের করোনা শনাক্ত হয়েছে। খাগড়াছড়ি জেলায় একমাত্র করোনা আক্রান্ত ব্যক্তি সুস্থ হয়ে বাড়িতে ফিরেছে। দ্বিতীয় ও তৃতীয় নমুনা পরীক্ষার ফলাফল নেগেটিভ আসায় আইসোলেশনে থাকা ওই ব্যক্তিকে করোনামুক্তের ছাড়পত্র দেয়ায় এখন করোনামুক্ত হল খাগড়াছড়ি। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা। করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে মহাসড়কে গণপরিবহন বন্ধ থাকলেও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীর ভিড় অব্যাহত রয়েছে। এসব যাত্রীদের কেউ ঢাকা যাচ্ছেন, আবার কেউ ঢাকা থেকে ফিরছেন। প্রতিদিন দেশের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম অঞ্চলের বিভিন্ন জেলা থেকে ব্যাটারি চালিত অটোরিকশা, ছোট ছোট 3 চাকা যানবাহন ও মোটরসাইকেলে যাত্রীরা ঘাটে ভিড় করছেন, পরে ঘাট পার হয়ে বিভিন্ন গন্তব্যে রওনা দেন। সকালের দিকে ঘাটে ভিড় হয় বেশি, বেলা বাড়ার সাথে সাথে তা কমে যায়। বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায়, পণ্যবাহী ট্রাক ও অ্যাম্বুলেন্স পারাপারের জন্য দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে বর্তমানে 4টি ছোট ও 2টি বড় ফেরি চলাচল করছে, আর এ সুযোগে ঘাটে আসা যাত্রীরা অবাধে নদী পারাপার হচ্ছেন। সকাল থেকেই ভোলার ইলিশা ফেরিঘাটে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও চট্টগ্রামগামী শত শত শ্রমজীবী মানুষ ফেরি পারাপারের জন্য অপেক্ষায় ভিড় জমায়। সকালে একটি ফেরি ছেড়ে গেল, পুলিশ এবং কোস্টগার্ডের শক্ত অবস্থানের কারণে কোনো যাত্রী তাতে উঠতে পারেনি। এদিকে ঘাটে আসা যাত্রীরা বলছেন, কর্মস্থলে না গেলে ঈদের বেতন বোনাস না পাওয়ার পাশাপাশি চাকরি হারাতে হবে তাদের। এর আগে গতকাল বিকেলে প্রায় 600 যাত্রী নিয়ে লক্ষ্মীপুর থেকে আসা 2টি ফেরি প্রশাসনের বাধার মুখে ঘাটে ভিড়তে পারেনি। পরে যাত্রীরা ওই ফেরিতে ভাঙচুর শুরু করলে রাত 9টার দিকে যাত্রীসহ ফেরিটি ঘাটে ফেরানো হয়। গাজীপুরে বেতনের দাবি ও বহিরাগতদের হামলার প্রতিবাদে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ এবং বিক্ষোভ করেছে একটি পোশাক কারখানার শ্রমিকরা। সকালে জেলার মালিকের বাড়ি এলাকায় রাস্তায় টায়ারে আগুন জ্বালিয়ে এ বিক্ষোভ করে তারা। এ সময় শ্রমিকরা জানান, কারখানা কর্তৃপক্ষ তাদের গত মাসে বেতনের 60% দেওয়ার সিদ্ধান্ত নেয়। বিষয়টি তারা মানতে রাজি না হওয়ায় এলাকার কিছু ভাড়াটে লোক দিয়ে তাদের উপর হামলা চালানো হয়। এতে আহত হয় কয়েকজন শ্রমিক। বাংলাদেশে মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা সমুন্নত রাখার বিষয়ে সম্প্রতি ঢাকায় 7টি দেশের রাষ্ট্রদূতদের করা টুইটের কড়া সমালোচনা করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। শনিবার এক ভিডিও বার্তায় রাষ্ট্রদূতদের কূটনৈতিক শিষ্টাচার মেনে দায়িত্ব পালনেরও পরামর্শ দেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী বলেন, রাষ্ট্রদূতরা তাদের অভিযোগ প্রোটোকল অনুযায়ী পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানাতে পারতেন। করোনা মহামারীর সময় নির্ভরযোগ্য ও বাস্তবভিত্তিক তথ্য প্রচার নিশ্চিত করার স্বার্থে গণমাধ্যম ও মতপ্রকাশের উপর গুরুত্ব দিয়ে বৃহস্পতিবার ঢাকায় নিযুক্ত পশ্চিমা 7টি দেশের রাষ্ট্রদূত টুইট করেন। এতে কোনোদিন কোনো রাষ্ট্রদূত জটলা করে এ ধরনের স্টেটমেন্ট কখনো দেখতে দেখিনি। আর অন্যান্য দেশেও
এই ধরনের জটলা করে দেখার নীতি নাই, কিন্তু খুবই দুঃখজনক। আমি খুব খুশি হতাম যদি এই রাষ্ট্রদূতরা এই জটলা পাকিয়ে যদি বলতেন যে আপনার এই মুহূর্তে রাখাইনে যুদ্ধ হচ্ছে, এটা বন্ধ করা উচিত, এইটা কোনো ডিপ্লোম্যাটিক নর্মের মধ্যে পড়ে না, তাদের যদি কোনো অভিযোগ থাকে তার একটা দেয় যে প্রটোকল, তারা আমাদের জানাতে পারতেন, পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানাতে পারতেন, কিন্তু এ না করে তারা রাজনীতির মহড়ায় চলে গেছেন, তারা পাবলিক স্টেটমেন্ট দিচ্ছেন। তারা কি এদেশে রাজনীতি করবেন, এদেশে ইলেকশন করবেন নাকি অন্য কোনো, এগুলো মতলব সুবিধা। আমি আশা করব তারা তাদের প্রটোকল মানবেন এবং সেইভাবেই তারা কাজ করবেন। তারা জ্ঞানী গুণী জন, তারা জানেন বুঝেন, তাদের এই ধরনের ব্যবহার আমরা ইজ নট এক্সপেক্ট। অনুমতি পেলেও করোনা ঝুঁকি এড়াতে রাজধানীর বেশিরভাগ মার্কেট ও শপিং মল কাল থেকে খুলছে না। মার্কেট মালিক ও ব্যবসায়ীরা নিজেরাই এই সিদ্ধান্ত নিয়েছেন। তবে দীর্ঘদিনের লকডাউনে ব্যবসা বাণিজ্য না থাকায় সরকারি প্রণোদনা চাইছেন তারা। দোকান ভাড়া ও কর্মচারীদের বেতনের জন্য সহজ শর্তে ঋণের দাবি জানিয়েছে দোকান মালিক সমিতি। বিস্তারিত মনির হোসেন তপু রিপোর্টে। ঈদের বাকি আর দু সপ্তাহ, সরকারের দেয়া স্বাস্থ্যবিধি মেনে রোববার থেকে সারা দেশের বিপণী বিতানগুলো খুলতে পারবে। তবে মহানগরের বেশ কয়েকটি শপিং সেন্টার খুলছে না করোনা পরিস্থিতি স্বাভাবিক না হলে। নির্দেশনা মেনে ঈদের বাজারের ভিড় সামাল দিতে হিমশিম খেতে হবে বলে মনে করছেন ব্যবসায়ীরা, তাই সমিতির সিদ্ধান্তকেই মেনে নেবেন তারা। আগামীকাল থেকে খোলার একটা সম্ভাবনা আছে, যদি আমরা আজকে পয়সা করতেছি, তারপরে যদি ইতিমধ্যে কোনো অন্য কোনো ডিসিশন আসে বন্ধের, সেটাও আমরা রাজি আছি। বর্তমানে প্রেক্ষাপট অত্যন্ত নাজুক, বেশি সংখ্যক বাণিজ্য বিতান ধাপে ধাপে বন্ধ ঘোষণা করেছে, এতে কারো কোনো দ্বিমত নেই। সবার আগে দেশ, তারপর আমরা। দেশকে রক্ষা করতে হলে আমাদেরকে স্বাস্থ্য নীতিমালা মেনে চলতে হবে এবং আইন শৃঙ্খলা বাহিনীর যে দেওয়া স্বাস্থ্য নীতিমালা সেটাকে অনুসরণ করতে হবে। করোনার এই সময়ের ক্ষতিপূরণে প্রয়োজন আর্থিক প্রণোদনা বলে মনে করছেন ব্যবসায়ীরা। সরকার ঘোষিত যে প্রণোদনা আছে সেখান থেকে পাওয়া দরকার, কিন্তু সেখানে যে প্রশাসনিক জটিলতা, তার পরিবর্তে মার্কেট সমিতিগুলির মাধ্যমে যদি আপনার যার যার মার্কেটে কতজন ব্যবসায়ী আছে, তাদের কি পরিমাণ চাহিদা, তাদের বেতন দেওয়ার জন্য যে টাকাটা দরকার সেই পরিমাণ টাকাটা, এটা যদি নগদ গ্যারান্টি সহকারে দেওয়া হয় তাহলে আমাদের এই মুহূর্তে খুব উপকার হবে, যেটা কিন্তু ফিউচারে আমরা কিস্তির মাধ্যমে পরিশোধ করে দেব। এদিকে অনেক দোকানপাট রোববার থেকে খোলার জন্য পরিষ্কার পরিচ্ছন্নতার কার্যক্রম শুরু করেছে। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। এদিকে সারা দেশের আউটলেট খোলার ঘোষণা দিয়েছে আড়ং। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে ক্রেতারা কেনাকাটা করতে পারবেন। নির্ধারিত যে কয়জন আমাদের আউটলেটে আমরা সোশ্যাল ডিস্টেন্স, 3 ফিট সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে আমরা আটাতে পারি আমাদের এক একটা আউটলেটে, ঠিক সেই কয়টা স্লট কিন্তু আমরা অনলাইনে ছেড়েছি ফর ইচ ইন্ডিভিজুয়াল আউটলেট। সো যেটা কাস্টমারদেরকে করতে হবে, arong.com এ যেয়ে ওখানে ওনারা খুব ক্লিয়ারলি বুঝতে পারবেন যে কোথায় ওনাদের বুক করতে হবে, এবং তারপরে ওনারা ওখান থেকে একটা স্লট বুক করতে হবে। স্লট বুক করে ওনারা একটা SMS পাবেন যে ওনারা একটা সাকসেসফুলি একটা স্লট পেয়েছেন, এবং ওই মেসেজটা ওনাদেরকে আমাদের এন্ট্রির সময় দেখাতে হবে। 25 টাকা দরে সারা দেশে পেঁয়াজ বিক্রি শুরু করেছে ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ, TCB। তবে বরাদ্দ দাম কম থাকায় অনেকেই পেঁয়াজ কিনতে পারেননি। এছাড়া TCB-র পণ্য বিক্রিতে নানা অনিয়মের অভিযোগ ক্রেতাদের। হুমায়ুন চিস্তি জানাচ্ছেন বিস্তারিত। রোজা ও করোনা দুর্যোগে সারা দেশে 500 ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে কম দামে খাদ্যপণ্য বিক্রি করছে সরকারি বিপণন সংস্থা TCB। বিক্রির তালিকায় রয়েছে চিনি, মসুর ডাল, ভোজ্য তেল, পেঁয়াজ, ছোলা ও খেজুর। এতদিন 35 টাকা দরে পেঁয়াজ বিক্রি হলেও শনিবার থেকে তা 25 টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে। ঢাকায় 110 জায়গায় ট্রাকে করে এসব পেঁয়াজ বিক্রি হচ্ছে। তবে কম দামে পেঁয়াজ কিনতে এসে না পেয়ে হতাশ অনেকেই। এছাড়া অব্যবস্থাপনা সহ গ্রাহকদের নানা অভিযোগও বাড়ছে দিন দিন। বলতেছে যে পেঁয়াজ এখানে নাই, মুসুর ডাল নেই, পেঁয়াজ নেই, বুট আছে আর তেল আছে, বুট না নিলে তেল দেয় না, বুট নিতে হবে বাধ্যতামূলক, সব কিছু মিলিয়ে নিতে হবে, নাহলে এক পদ দুই পদ দেয় না তারা। ছোলা না, হলে তেল দেবো না, চিনি দেবো না, ডাল দেবো না,
ডিলাররা বলছেন আগের চেয়ে পেঁয়াজের বরাদ্দ কম, বরাদ্দ কমেছে মসুর ডালেরও। পেঁয়াজ 1 কেজি করে দিচ্ছি, মসুর ডাল 1 কেজি করে দিচ্ছি। যখন বরাদ্দ বেশি থাকে তখন বরাদ্দ বেশি দেওয়া যায়, যখন কম থাকে তখন সবাই যত পায় এই জন্য আর কি বরাদ্দ কম থাকলে আমরা বরাদ্দ কম করে দিই। 200 কেজি পেঁয়াজ, 200 কেজি মসুর ডাল, 1 কেজি করে পেঁয়াজ দিচ্ছি, ইমর 50, ইমর 50। টিসিবি জানিয়েছে প্রথম দুই দিন দেশি পেঁয়াজ ও পরবর্তীতে আমদানি করা পেঁয়াজ বিক্রি করা হবে। ন্যায্য মূল্যে পেঁয়াজ বিক্রির এই কর্মসূচি চলবে আগামী 20 মে পর্যন্ত। ট্রাক গুদাম থেকে 55টা করে 110টার মতো বের হয় ঢাকা সিটিতে প্রতিদিন। আজকে কালকে দেশি পেঁয়াজ থাকবে, তারপরে দিন থেকে ওই বাইরে থেকে ইম্পোর্ট করা যে পেঁয়াজটা আছে সেটা থাকবে। এটা হলান্ড থেকে আছে, আবার তার্কিস থেকে আছে। পেঁয়াজ ছাড়াও খোলা বাজারে টিসিবির চিনি কেজি প্রতি 50 টাকা, মসুর ডাল 50, ছোলা 60, খেজুর 120 ও সয়াবিন তেল লিটার প্রতি 80 টাকা দরে বিক্রি হচ্ছে। গত বছরের অগস্ট সেপ্টেম্বরে পেঁয়াজের যে দাম বেড়েছিল তা অনেকটা কমে আসলেও এখনও 50 থেকে 60 টাকা কেজিতে বিক্রি হচ্ছে দেশি পেঁয়াজ। সরকার টিসিবির মাধ্যমে 25 টাকা কেজিতে পেঁয়াজ বিক্রির যে কার্যক্রম শুরু করেছে তাতে খুশি সাধারণ মানুষ। তারা বলছেন এই কার্যক্রম অব্যাহত রাখলে একসময় পেঁয়াজের দাম স্থিতিশীল করতে বাধ্য হবে পেঁয়াজ সিন্ডিকেট। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। আগামী বাজেটে ব্যক্তিগত করমুক্ত আয়ের সীমা 3.5 লাখ টাকা করার প্রস্তাব দিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। সর্বনিম্ন ধাপে করের হার 5% করা এবং খাদ্যপণ্যের আমদানি শুল্ক কমানোর প্রস্তাবও দিয়েছে সিপিডি। করোনা ভাইরাস সংক্রমণ কমাতে এখনই পুরোপুরি লকডাউন না তোলা ও কারখানা খুলে না দেওয়ার আহ্বানও জানিয়েছে সংস্থাটি। আরও জানাচ্ছেন নিয়াজ্জামান সজীব। বর্তমান প্রেক্ষাপট ও বাজেট নিয়ে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির ভার্চুয়াল মিডিয়া ব্রিফিংয়ে আগামী বাজেটের জন্য বেশ কয়েকটি প্রস্তাব তুলে ধরা হয়। এর মধ্যে অভ্যন্তরীণ উৎস থেকে কর আহরণ বাস্তবসম্মত করা, কর ফাঁকি রোধ এবং চলমান সংস্কার কর্মসূচির উপরে গুরুত্ব দেওয়ার আহ্বান জানানো হয়। বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ না রাখা, আয় কমে যাওয়া মানুষের বিষয়টি বিবেচনায় রাখা ও বেশি করে কর্মসংস্থানের সুযোগ তৈরি করার কথাও বলছে সিপিডি। ব্যক্তি খাতে যে আয় কর আছে সেটার সীমাটা বাড়ানোর সুযোগ আছে। আর গত 3 বছরে এটা বাড়ানো হয়নি, এটা 2.5 লক্ষ টাকা থেকে 3.5 লক্ষ টাকা পর্যন্ত বাড়ানো যেতে পারে। এবং সেক্ষেত্রে করের হারও এখন যেভাবে আছে 10-15-20%, সেটার ক্ষেত্রে একটা 5% এটা কমিয়ে আনতে পারে আগামী 2 বছরের জন্য। সার্বিকভাবে আমাদের অর্থনীতির ভিতরে কর ফাঁকি দেওয়া এবং মুদ্রা পাচার এটাকে বন্ধ করার ক্ষেত্রে জোরালো পদক্ষেপ নিতে হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী এখনই সব কারখানা খোলা হলে করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যেতে পারে, তাই চলমান লকডাউন পুরোপুরি তুলে না নেয়ার আহ্বানও জানানো হয় ব্রিফিংয়ে। এখনই যদি আমরা প্রিম্যাচিউর ভাবে এই লকডাউনটা তুলে নেই তাহলে এটা এই ভাইরাসটা আরো বড়ভাবে ছড়ানোর সুযোগ রয়ে গেছে। এবং আমাদের বিশ্বের অতীত অভিজ্ঞতা থেকে যদি আমরা দেখি তাহলে এটা পরবর্তীতে অর্থনীতিতে আরো গভীরতম এটার অভিঘাত আসতে পারে, যেটার জন্য অর্থনৈতিক ক্ষতিটা আরো বেশি হতে পারে। আগামী বাজেটে সরকার স্বাস্থ্য খাতে আরো বেশি গুরুত্ব দেবে বলে আশা করে সিপিডি। নিয়াজ্জামান সজীব, এটিএন বাংলা, ঢাকা। করোনা মহামারীতে প্রবাস থেকে একসাথে বেশি কর্মী দেশে ফিরলে তা সামাল দেওয়া কঠিন হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী। দুর্যোগের মধ্যেও প্রায় 1 লাখ কর্মী ফিরেছেন বলেও জানান তিনি। পরিস্থিতি মোকাবেলায় মধ্যপ্রাচ্যের দেশগুলোতে কূটনৈতিক তৎপরতা বাড়ানোর পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। আরও জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। বিশ্বব্যাপী এই দুর্যোগ পরিস্থিতিতে কাগজপত্রবিহীন বাংলাদেশি অভিবাসীদের বৈধতার সুযোগ দিচ্ছে ইতালি এবং পর্তুগাল। এ যেমন স্বস্তির তেমনি উদ্বেগ বেড়েছে মধ্যপ্রাচ্য সহ বেশ কিছু দেশে। হাজার হাজার কর্মীকে অবৈধ ঘোষণা করে ফেরত পাঠাচ্ছে তারা। লকডাউনে কর্মহীন বৈধদেরও ফেরত নিতে চাপ দিচ্ছে। এমন পরিস্থিতির মধ্যে কুয়েতে মানবতার দিন কাটাচ্ছেন 4,000-এরও বেশি বাংলাদেশি। তবে পরিস্থিতি এর চেয়েও খারাপ হতে পারে বলে মনে করছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী। সব মানুষ যদি একসাথে আসে আমরা কিন্তু বিপদে পড়ে যাব, যেহেতু আমাদের কোয়ারেন্টাইন ফ্যাসিলিটিস এসেট্রা এগুলি কিন্তু এখনও ইন প্লেস নাই। তো আমরাও চেষ্টা করছি কিন্তু যত স্ট্যাগার্ড করে ধাপে ধাপে যদি আমরা আনতে পারি
আমরা ইনশাআল্লাহ সামাল দিতে পারব। জনশক্তি ও কর্মসংস্থান খাত বিশ্লেষকরা বলছেন, ইতালি ও পর্তুগালের উদাহরণকে কাজে লাগিয়ে বন্ধুপ্রতিম মধ্যপ্রাচ্যের দেশগুলোর কাছ থেকেও সুবিধা নিতে পারে বাংলাদেশ। সৌদি আরব এবং কুয়েত থেকে আমাদের কর্মীদেরকে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেওয়াটা আমাদের জন্য একটা শঙ্কা তৈরি করছে। এই মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আমাদের ইতালি, পর্তুগাল এবং সিঙ্গাপুর উদাহরণকে আমরা কাজে লাগিয়ে বলতে পারি, এই করোনা ভাইরাসের দুর্যোগকালীন সময় কোনোভাবেই যাতে আমাদের এই বাংলাদেশি কর্মীদেরকে বাংলাদেশে ফেরত পাঠানো না হয়, একই সাথে আমাদের বন্ধুত্ব ভ্রাতৃত্ব টিকিয়ে রাখবার জন্য আমরা তাদের দু দেশ মিলে ভবিষ্যতে কিভাবে আমরা সেই দেশকে আরও সহযোগিতা করতে পারি, সেরকমভাবে আমাদের একটা যোগাযোগ বৃদ্ধি করা উচিত। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে 50 লাখেরও বেশি বাংলাদেশি কর্মী কাজ করছেন, তাদের নিয়েই তৈরি হয়েছে শঙ্কা আশঙ্কা। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স ইউনিভার্সিটির ওয়েবসাইটের তথ্য অনুযায়ী সারা বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা 39,55,000 ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে 2,75,000-এরও বেশি মানুষের। যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা প্রায় 13 লাখ। এ পর্যন্ত মারা গেছে 77,000-এরও বেশি মানুষ। এদিকে বিবিসি অনলাইনের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের প্রেস সেক্রেটারি কেটি মিলার কোভিড-19 পজিটিভ শনাক্ত হয়েছেন। গতকাল আক্রান্ত হন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক ব্যক্তিগত কর্মকর্তা। এ নিয়ে হোয়াইট হাউসের দুই কর্মকর্তা করোনায় আক্রান্ত হলেন। এছাড়া ক্যালিফোর্নিয়ার একটি কারাগারে 823 জন বন্দী ও 25 জন কারারক্ষীর করোনা পজিটিভ পাওয়া গেছে। এই মহামারীতে গত এপ্রিলে যুক্তরাষ্ট্রে অন্তত 2,05,000 মানুষ বেকার হয়েছেন। কানাডাতেও গত এক মাসে 20 লাখেরও বেশি মানুষ চাকরি হারিয়েছেন, তবে তাদের জন্য বিশেষ মজুরির ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। করোনা ভাইরাসে যুক্তরাষ্ট্রে প্রায় 250 অভিবাসী বাংলাদেশীর মৃত্যু হয়েছে। অর্থনৈতিক বিপর্যয়ে দেশটিতে কর্মহীন মানুষের সংখ্যা 90 বছরের রেকর্ড ছাড়িয়েছে। কাজ হারিয়ে চরম দুর্ভোগে অভিবাসী বাংলাদেশিরাও। নিউ ইয়র্ক থেকে কানু দত্তের রিপোর্ট জানাচ্ছেন এস এম আশরাফ। ওয়ার্ল্ড ক্যাপিটাল নিউ ইয়র্ক। মহামারী মৃত্যুতেও এবার বিশ্বসেরা হতে চলেছে সেই শহর। করোনা ভাইরাসে যুক্তরাষ্ট্রে প্রায় 80,000 মৃত্যুর 26,000-এরও বেশি নিউ ইয়র্কে। আক্রান্ত প্রায় 3.5 লাখ মানুষ। আমেরিকার এই শহরে আছেন কয়েক লাখ বাংলাদেশি। বিভীষিকাময় মৃত্যুযাত্রায় সামিল হচ্ছেন তারাও। শুক্রবার পর্যন্ত করোনা আক্রান্ত 240 জন বাংলাদেশে মারা গেছেন যুক্তরাষ্ট্রে। সংক্রমণ কিছুটা কমলেও লকডাউনে কর্মহীন উপার্জহীন মানুষের দুর্গতির শেষ নেই নিউ ইয়র্কে। অর্থনৈতিক সংকটে যুক্তরাষ্ট্রে বেকারত্বের হার এখন 90 বছরের মধ্যে শীর্ষে। কর্মহীন শতকরা প্রায় 15 ভাগ মানুষ। এ তালিকায় থাকা বাংলাদেশিদের অনেকেরই এখন আয় রোজগারের কোনো পথ নেই। এর তার সাহায্য সহযোগিতা চলছে তাদের দিন। বৈশ্বিক মহামারীর এই দিনে অনেক বাঙালি পরিবার, যারা ঘর থেকে বেরোতে পারছে না, আইসোলেশনে আছেন, অনেক বয়োজ্যেষ্ঠ রয়েছেন, তাদের মাঝে আমরা কমপক্ষে 15 দিনের গ্রোসারি সামগ্রী তাদের বাসায় বাসায় গিয়ে আমরা পৌঁছে দেব। আমাদের এই শুরু করেছি আজকে থেকে, এই জিনিসটা কন্টিনিউ থাকবে আগামী এই মহামারী থেকে সম্পূর্ণভাবে পরিত্রাণ পাওয়া পর্যন্ত। প্রবাসী আওয়ামী লীগ নেতারা ছাড়াও নিউ ইয়র্কে বিপদে পড়া প্রবাসীদের জন্য সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে বাংলাদেশি ও মার্কিন বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠান। এমন মানবতাই এখন বাঁচার আশা জাগাচ্ছে অনেকের। এস এম আশরাফ, এটিএন বাংলা। করোনা সংক্রমণ প্রতিরোধে জারি করা জরুরি অবস্থা তুলে নেওয়ার 2 দিন পর আবারও 24 মে পর্যন্ত লকডাউন ঘোষণা করেছে স্পেন। দেশটির সংসদে ভোটের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়। মাদ্রিদ থেকে আরও জানাচ্ছেন ফখরুদ্দিন রাজি। বাড়িয়ে তুলতে না পারেন সেই আশঙ্কাকে বন্ধ করার জন্য স্পেন সরকার যেই জরুরি অবস্থা ঘোষণা করেছিল, সেই জরুরি অবস্থা থেকে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে 4 ধাপের যে পরিকল্পনা গ্রহণ করেছে, সেই 4 ধাপের পরিকল্পনার শর্তাবলী অপরিবর্তিত রেখে লকডাউনের মেয়াদ আগামী 24 তারিখ পর্যন্ত পুনরায় বৃদ্ধি করল। মূলত মাদ্রিদের লোকজন যেন আশেপাশের শহরগুলোতে গিয়ে সংক্রমণের হারকে বাড়িয়ে তুলতে না পারেন সেই আশঙ্কাকে বন্ধ করার জন্যই এই ঘোষণা। পার্লামেন্টে পেদ্রো সানচেজ সরকার 178 ভোট বনাম 75 ভোটের ব্যবধানে বিজয়ী হয়ে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।
গাজীপুরে ডেঙ্গু প্রতিরোধে এডিস মশা নিধন অভিযান শুরু হয়েছে। সকালে সিটি মেয়র জাহাঙ্গীর আলম এ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে গাজীপুরে আগাম ব্যবস্থা নেওয়া হয়েছে। এজন্য সিঙ্গাপুর ও পোল্যান্ড থেকে আমদানি করা ওষুধ 150টি ফগার মেশিনের মাধ্যমে 57টি ওয়ার্ডের বিভিন্ন পাড়ামহল্লায় ছিটানো হবে। এ সময় নগরবাসীকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকারও আহ্বান জানান সিটি মেয়র। এগুলো জার্মান এবং আমেরিকান এবং সিঙ্গাপুরি মিশিং, এগুলো দিয়ে আমরা কাজটা শুরু করেছি। প্রায় 100 টন এই ডেঙ্গু লাভাশ মারার জন্য আমরা ওষুধও নিয়ে আসছি এবং এটা আমরা চাচ্ছি আমাদের গাজীপুর সিটি কর্পোরেশন প্রায় 329 বর্গ কিলোমিটারের মধ্যে আমরা প্রত্যেকটি ওয়ার্ড এবং মহল্লায় আমরা শুরু করতে যাচ্ছি, আমাদের এখানে যে কোনোভাবেই ডেঙ্গুটা যেন জন্মিতে না পারে। সেজন্য আমি প্রত্যেকটি নাগরিককে বলেছি, আপনারা সবাই নিজেরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন, আপনাদের আশেপাশে বাড়ির ছাদ থেকে শুরু করে যেসব ছোট জায়গা আছে সেসব জায়গাতে নিজেরা পরিষ্কার করুন এবং আমরা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্রত্যেকটি ওয়ার্ড ভিত্তিক আমরা পরিষ্কার পরিচ্ছন্ন এবং ডেঙ্গু মশার এবং লাভান জিরো করার জন্য আমরা মেডিসিন অলরেডি আজকে থেকে সব জায়গায় পৌঁছে দিচ্ছি। হবিগঞ্জের শাস্তাগঞ্জ উপজেলার নূরপুরে খাদ্য বান্ধব কর্মসূচির 10 টাকা কেজি দরের 1,700 কেজি চাল জব্দ করা হয়েছে। শুক্রবার রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসিন আরাফাত রানার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এসব চাল জব্দ করে। স্থানীয় ইউপি চেয়ারম্যান মখলিস মিয়া চাল আত্মসাৎ করার চেষ্টা করছিলেন। অভিযানের খবর পেয়ে পালিয়ে যান মখলিস মিয়া। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। করোনা উদ্ভূত পরিস্থিতিতে সরকারের লঘু দণ্ডপ্রাপ্ত অপরাধীদের মুক্তি দেওয়ার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে শেরপুরের দ্বিতীয় দফায় মুক্তি পেল 12 বন্দি। সাধারণ ক্ষমার আওতায় শুক্রবার জেলা কারাগার থেকে এসব বন্দিকে মুক্তি দেওয়া হয়। এর আগে মুক্তি পায় আরও 2 বন্দি। শেরপুর জেলা কারাগারের জেলার তরিকুল ইসলাম জানান, লঘু দণ্ডপ্রাপ্ত 23 জনের তালিকার মধ্যে 2 দফায় 14 জনকে মুক্তি দেওয়া হলো। এ কারাগারে বন্দি ধারণ ক্ষমতা 100 হলেও বর্তমানে বন্দি রয়েছে 571 জন। এবারের ঈদে দলীয় নেতাকর্মীদের শপিং না করে গরিব অসহায়দের মাঝে অর্থ বিতরণ করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গুজব ও অপপ্রচার ভাইরাসের চেয়ে ভয়ঙ্কর বলেও মন্তব্য করেন তিনি। সরকারি বাসভবনে ব্রিফিংকালে এসব কথা বলেন ওবায়দুল কাদের। কোনো ঘটনা না ঘটলেও তা রটানো হচ্ছে, এ সকল গুজব ও অপপ্রচার উদ্দেশ্যমূলক। গুজব ও অপপ্রচার ভাইরাসের চেয়েও ভয়ঙ্কর। করোনা পরিস্থিতি মোকাবেলায় নিজেদের ব্যর্থতা ঢাকতে সরকার ডিজিটাল আইনের অপব্যবহার করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, সরকারের অব্যবস্থাপনার বিরুদ্ধে মানুষ যাতে কথা বলতে না পারে সেই জন্য একের পর এক পরিপত্র জারি করা হচ্ছে। ব্যর্থতার উপর লেখালেখি করার কারণে বেশ কয়েকজনকে ডিজিটাল নিরাপত্তা আইনে নতুন করে গ্রেফতার করা হয়েছে। নির্যাতন ও হয়রানির উদ্দেশ্যে ডিজিটাল আইনকেই বারবার ব্যবহার করছে সরকার। গণতান্ত্রিক অধিকার তো দূরে থাকুক, মানুষ তার কষ্টের কথাও যাতে ভার্চুয়াল জগতে প্রকাশ করতে না পারে তার জন্য একের পর এক পরিপত্র জারি করে চলেছে সরকার। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। করোনা দুর্যোগে চরম দুরবস্থায় পড়েছেন জামালপুরের দুগ্ধ খামারিরা। দীর্ঘ লকডাউনে বন্ধ হোটেল রেস্তোরাঁ, 15 বা 20 টাকার দরেও 1 লিটার দুধ বেচতে পারছেন না খামারিরা। ক্ষোভ আর হতাশায় খামারিদের কেউ কেউ দুধ ফেলে দিচ্ছেন পুকুরে। জামালপুর থেকে লুৎফর রহমানের রিপোর্ট জানাচ্ছেন নিয়াজ্জামান সজীব। জামালপুরের 7 উপজেলায় ছোট বড় দুগ্ধ খামার 643টি। এসব খামারে আছে 8,76,000 বিভিন্ন জাতের গাভী। খামারিদের বেশিরভাগই সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থা থেকে ঋণ নিয়েছেন, তা পরিশোধ করছিলেন দুধ বিক্রির টাকা দিয়ে। এর আগে জামালপুরে প্রতি লিটার দুধ 50 থেকে 60 টাকায় বিক্রি হলেও এখন লকডাউন সময় তা বিক্রি হচ্ছে অর্ধেকেরও কম দামে। গাভীর দুধ বিক্রি করতে পারতাছি না, যার বিদায়
খামার খামারের গরুর খাবার দিতে পারছি না, এবং কি আমরা খুব কষ্টে আছি, খামারের ভর্তুকি দিতে আমাকে খুব অকুলন হয়ে গেছে। দুধগুলো আমি 10-15 টাকা কেজি বিক্রি করি, সরকারের কাছে একুল আবেদন আমাদের যেন সহযোগিতা করে। খামারিরা জানান প্রতিদিনের দুধ বিক্রির টাকা থেকে গাভীর খাবার কেনা হয়, এখন তা যোগানো কঠিন হয়ে পড়েছে। এত আমরা বলতে পারতাছি না, এখানকার বাইরে তো লোন আনছি, লোনের কিস্তিও দিতে পারতাছি না। এই দুধ বেচে এখন বর্তমানে আমাদের গরু পালা সম্ভব হইতেছে না, গরু পালবার যায় অনেক টাকা পয়সা অন্য জনের কাছ থেকে ধার করে সুদ করে নিয়ে আনতেছে। ন্যায্য দামে দুধ বিক্রির সুযোগ, গোখাদ্যের দাম কমানো সহ সরকারি প্রণোদনা দিয়ে এই সংকট মেটানোর দাবি করেছেন খামার মালিকরা। সরকারের কাছে আমাদের করুণ আবেদন, খাদ্য দাম কমাইয়া আমরা একটু সহযোগিতা করার জন্য অনুরোধ করছি। সরকার কোনো আমাদের সুদৃষ্টি না দেয় তাহলে আমরা গরুর খামার বন্ধ করে দিতে হবে আমাদের। করোনা ভাইরাসের এই দুর্যোগে বিভিন্ন উপজেলার খামারের রোগবালাই প্রতিরোধ আর সহায়তার চেষ্টা চালাচ্ছেন প্রাণী সম্পদ কর্মকর্তারা। এই করোনা পরিস্থিতির থেকে যখন উত্তেজিত হবে সরকার থেকে সাহায্য যেভাবে নির্দেশনা আছে সেভাবে আমরা নির্দেশনা অনুযায়ী কাজ করবো যেন পরবর্তী খামারগুলো টিকে থাকে। যে পরিমাণ দুধ উৎপাদিত হচ্ছে তারা সঠিক মূল্য এই দুর্যোগপূর্ণ অবস্থা তারা পাচ্ছে না। তবে এত বড় দুর্যোগ মোকাবেলায় এসব সহযোগিতা খুবই অপ্রতুল। নিয়াজ্জামান সজীব, এটিএন বাংলা। এবারে আন্তর্জাতিক সংবাদ। করোনা ভাইরাস মহামারী সমন্বিতভাবে রুখতে বিশ্বের সংঘাতপূর্ণ এলাকাগুলোতে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘের প্রস্তাবে সমর্থন দেয়নি যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানায়, করোনা নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও চীনের সঙ্গে বিরোধের জেরে এই সিদ্ধান্ত নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। প্রস্তাবটি পাশ হলে সিরিয়া, ইয়েমেনের মতো দেশের সরকারগুলো করোনা মোকাবেলায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারত। সেজন্য 90 দিনের মানবিক যুদ্ধবিরতি প্রস্তাব উত্থাপন করতে চেয়েছিল নিরাপত্তা পরিষদ। করোনা ভাইরাস মহামারীর কারণে নিরাপত্তারক্ষী কমে যাওয়ায় ব্রাজিলে অ্যামাজন বন উজাড় হচ্ছে ব্যাপক হারে। অবৈধ কাঠ পাচার রোধে সেনা মোতায়েনের চিন্তা করছে দেশটির সরকার। ব্রাজিলের মহাকাশ গবেষণা সংস্থা ইনপে জানিয়েছে, গত বছরের এপ্রিলের তুলনায় এবছর বন উজাড় হয়েছে অন্তত 64% বেশি। আর করোনা ভাইরাস শুরুর পর 2020 সালে প্রথম 4 মাসে অবৈধ কাঠ পাচার বেড়েছে 55%। এবছর জানুয়ারি থেকে এপ্রিলের মধ্যে দেশটিতে অন্তত 1,202 বর্গ কিলোমিটার বন নিশ্চিহ্ন হয়েছে। মূলত গত বছর জেইর বোলসোনারো প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় বসার পর তারপর থেকে অ্যামাজনে বন উজাড় বেড়েছে। এর জন্য তার বিতর্কিত আর্থিক নীতিকে দায়ী করছেন অনেকেই। করোনা ভাইরাস সংক্রমণের কারণে কর্মহীন ও নিম্নবিত্তদের খাদ্য সহায়তা দিয়েছে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। রাজধানীর মিরপুরের বাংলা স্কুলে এ খাদ্য সহায়তা দেওয়া হয়। এ সময় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ সভাপতি শেখ বজলুর রহমান ও সাধারণ সম্পাদক এস এম মান্নান কোচি বলেন, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতির নির্দেশনায় এ খাদ্য সহায়তা দেওয়া অব্যাহত থাকবে। করোনা দুর্যোগে থাকা কর্মহীন দরিদ্র মানুষকে খাদ্য সহায়তা দিয়েছেন ঢাকা উত্তর সিটির 31 নম্বর ওয়ার্ড কাউন্সিলর শফিকুল ইসলাম সেন্টু। মোহাম্মদপুরের বাইতুল ফালাহ মাদ্রাসা প্রাঙ্গণে সামাজিক দূরত্ব মেনে 100 মানুষের হাতে এই সহায়তা তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা জালালউদ্দিন আহমেদ। নওগাঁর রানীনগরে মা ও ছেলের লাশ উদ্ধার করেছে পুলিশ। সকালে উপজেলার পীরেরা গ্রামে নিজ বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। নিহতরা হলেন 60 বছর বয়সী মা আশেদা বিবি ও তার বড় ছেলে আসলাম। স্বজনরা জানান, প্রতিদিনের মতো শুক্রবার রাতের খাওয়া শেষে নিজের ঘরে ঘুমাতে যান তারা। সকালে ঘুম থেকে না উঠায় ডাকাডাকির এক পর্যায়ে ঘরের দরজা ভেঙে তাদের মৃত অবস্থায় পাওয়া যায়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। ফুটবল ম্যাচে বদলি হিসেবে 3 জনের পরিবর্তে 5 জন খেলোয়াড় মাঠে নামানোর নিয়ম পাশ করেছে ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড।
মূলত স্থগিত হয়ে যাওয়া লীগগুলো পুনরায় চালু হলে দ্রুত সময়ে যেন তা শেষ করা যায় সে লক্ষ্যে সাময়িক এই নিয়মে প্রবর্তন করা হয়েছে। এতে সপ্তাহে দু তিনটি ম্যাচ খেললেও ফুটবলাররা পূর্ণ শক্তি নিয়ে মাঠে নামতে পারবেন। খেলোয়াড়দের উপর চাপ কমাতে এই আইন তৈরি করা হয়েছে। করোনা ভাইরাসের কারণে স্থগিত হয়ে যাওয়া প্রতিটি লীগ এবং টুর্নামেন্টে এখন এই নিয়ম প্রয়োগ করা হবে। তবে আয়োজকদের উপরও নির্ভর করবে তারা এই নিয়ম পালন করবেন কিনা। করোনা ভাইরাসের কারণে খেলাধুলা বন্ধ হওয়ার পর প্রথমবারের মতো অনুশীলনে নেমেছেন স্প্যানিশ ক্লাব বার্সেলোনার ফুটবলাররা। হুয়ান গাম্পার স্পোর্টস কমপ্লেক্সে মাঠে নামেন লিওনেল মেসি, লুইস সুয়ারেজ, জেরার্ড পিকেরা। স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে অনুশীলন করার জন্য স্পোর্টস কমপ্লেক্সের তিনটি মাঠ ব্যবহার করে কাতালান ক্লাবটি। এতে সব খেলোয়াড় যথেষ্ট জায়গা নিয়ে অনুশীলন করতে পেরেছেন। ফিটনেস ট্রেনিংয়ের পাশাপাশি স্কিল ট্রেনিংও হয় সবার। গত বুধবার করোনা ভাইরাস পরীক্ষার মধ্য দিয়ে শুরু হয়েছিল লা লিগার খেলোয়াড়দের মাঠে ফেরার প্রক্রিয়া। এরপর সকল খেলোয়াড়ের পরীক্ষার ফল নেগেটিভ আসায় অনুমতি মেলে অনুশীলনের। অর্থ দিয়ে করোনা ক্ষতিগ্রস্ত 4,000 পরিবারকে সহায়তা করলেন ভারতীয় ক্রিকেট কিংবদন্তি সচিন টেন্ডুলকার। হাই ফাইভ সামাজিক সংগঠনের মাধ্যমে ওইসব দিনমজুর পরিবারকে সাহায্য করেন তিনি। সংগঠনের টুইটার পেজ থেকে সচিনকে ধন্যবাদ জানিয়ে তারা লেখেন, তিনি আরও একবার প্রমাণ করলেন খেলাধুলা অনুপ্রেরণা যোগানোর বড় একটা ক্ষেত্র। তার অনুদানের টাকায় মিউনিসিপ্যাল স্কুলের বাচ্চাদের সহ প্রায় 4,000 পরিবারকে সহায়তা করা হয়। এর আগে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর করোনা তহবিলে 25 লাখ করে মোট 50 লাখ রুপি দান করেছিলেন সচিন। অকশন ফর অ্যাকশন অনলাইনের মাধ্যমে আজ নিলামে তোলা হচ্ছে সাবেক ফিফা রেফারি তৈয়ব হাসানের জার্সি। রাত 9টায় লাইভের মাধ্যমে বিক্রি হবে জার্সিটি। এর ভিত্তিমূল্য ধরা হয়েছে 2 লাখ টাকা, যদিও আগেই 5.5 লাখ টাকার প্রস্তাবও দেওয়া হয়েছে এই স্মারকের জন্য। 2013 সালে কাঠমান্ডু সাফ গেমসে এই জার্সি পরেই ম্যাচ পরিচালনা করেছিলেন বাংলাদেশের অন্যতম অভিজ্ঞ এই রেফারি। এ থেকে পাওয়া অর্থ ব্যয় করা হবে করোনা ক্ষতিগ্রস্তদের সহায়তায়। এবারে সেহরি ও ইফতারের সময়সূচি। আজ ঢাকায় সেহরির শেষ সময় রাত 3:50, রাজশাহীতে রাত 3:55, সিলেটে 3:41, চট্টগ্রামে রাত 3:48, খুলনায় 3:56, বরিশালে 3:52, রংপুরে 3:49 এবং ময়মনসিংহে সেহরির শেষ সময় রাত 3:47। আগামীকাল ঢাকায় ইফতার সন্ধ্যা 6:35, রাজশাহীতে সন্ধ্যা 6:42, চট্টগ্রামে 6:26, সিলেটে 6:30, খুলনায় 6:34, বরিশালে 6:33, রংপুরে 6:42 এবং ময়মনসিংহে ইফতার সন্ধ্যা 6:36। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরও একবার। করোনা ভাইরাসে আরও 8 জনের মৃত্যু, নতুন শনাক্ত 636 জন। দেশে করোনার ওষুধ রেমডেসিভির উৎপাদন শুরু। সিলেটে করোনার উপসর্গ নিয়ে 2 জনের মৃত্যু, রংপুরে পুলিশ নার্স সহ একদিনে শনাক্ত 31 জন। বাংলাদেশে মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে 7 দেশের রাষ্ট্রদূতদের টুইটের কড়া সমালোচনা পররাষ্ট্রমন্ত্রীর, শিষ্টাচার মেনে দায়িত্ব পালনের পরামর্শ। করোনা ঝুঁকি এড়াতে রাজধানীর বেশিরভাগ শপিং মল খুলবে না কাল, খুলছে আড়ং। সহজ শর্তে ঋণ চায় দোকান মালিক সমিতি। এবং আগামী বাজেটে ব্যক্তিগত করমুক্ত আয়ের সীমা 3.5 লাখ টাকা করার প্রস্তাব সিপিডির, এখনই কারখানা না খোলার আহ্বান। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এছাড়া এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ETN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।